বাংলাদেশের নোবেল যেন কলকাতার সারেগামাপাতে প্রতিভার ফিনিক্স পাখি হয়ে ধরা দিয়েছেন। তার গায়কি নিয়ে সমালোচনা হয়, তর্ক বিতর্ক হয়, সেই সব নেতিবাচক মন্তব্যের আগুনে পুড়ে ছাই হয়ে বারবার জন্ম নিচ্ছেন নোবেল। প্রতি পর্বে চ্যালেঞ্জ আর নিজেকে ছাড়িয়ে যাবার পিপাসার মহাসমুদ্র পাড়ি দিয়ে চলেছে নোবেল। গানে গানে ভাসিয়ে দিচ্ছেন দুই বাংলার দর্শক শ্রোতার মন, জয় করে নিচ্ছেন তুমুল জনপ্রিয় প্রতিযোগিতাটির বিচারকদের প্রশংসা আর স্তুতিবাক্য। কর্পোরেট পপুলারিটি বা যাই হোক না কেন, নোবেল এখন সারেগামাপার আইকন। ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপাতে জেমস এর বাবা গানটি গেয়ে পরিচিতি পেয়েছেন মাইনুল আহসান নোবেল। তিনি গেয়েছেন আয়ুব বাচ্চুর সেই তুমি কেন এত অচেনা হলে, মায়াস এর ফিরে দাও সহ বাংলা হিন্দি আরো অনেক গান। তুমুল জনপ্রিয় এইসব গানগুলো নতুন করে ভাইরাল হয়েছে নোবেলের কণ্ঠে। নোবেল গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত, সেখানেও পেয়েছেন প্রশংসা। সেই ধারাবাহিকতায় এবার তিনি বাজিমাত করলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গানকে। শনিবার দিবাগত রাতে জি বাংলায় প্রচার হওয়া পর্বে নোবেল মঞ্চে হাজির হন সাদা পাজামা পাঞ্জাবির ওপর ঘিয়ে রঙের কোট চাপিয়ে। তার মাথায় দেখা যায় সাদা রঙের টুপি। কাজী নজরুল ইসলাম এই ধরনের টুপি ব্যবহার করতেন। নোবেলের সঙ্গে মঞ্চে ওঠে একদল বাদক, তাদের বাদ্যের তালে তালে নোবেল গেয়ে শোনান বিদ্রোহী কবির কারার ওই লৌহকপাট গানটি। এই সময় মঞ্চে উপস্থিত দর্শক উল্লাস ধ্বনিতে ফেটে পড়েন। বিচারকের আসনে বসা শ্রীকান্ত আচার্য, মোনালি ঠাকুর ও শান্তনু মৈত্রকেও দেখা যায় মাথা দুলিয়ে দুলিয়ে গানটি উপভোগ করতে। গান শেষে তারা নোবেলের গায়কের প্রশংসা করেন। রাতে গানটি প্রচারের পর মুহূর্তের মধ্যে সেটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। জি বাংলার ফেসবুক পেজে গানটিতে লাইক ও রিয়াক্ট পড়েছে 75,000-এরও বেশি। 55,000 জন শেয়ার দিয়েছে এই ভিডিওটি। এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন 14,00,000 দর্শক। এতে মন্তব্য এসেছে 2,500 ছাড়িয়ে। সেখানে প্রশংসার পাশাপাশি আছে সমালোচনা। অনেকেই নোবেলের উচ্চারণ, তালের গরমিল নিয়ে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, গোপালগঞ্জে জন্ম নেওয়া নোবেলের গানের সঙ্গে সখ্যতা ছোটবেলা থেকেই। কোনো গুরুর কাছে শিক্ষা না নিলেও আগে বাংলা লিঙ্ক নেক্সট টিউবার প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেরা ছয়ে এসেছিলেন। এদিকে মাইনুল আহসান নোবেল ছাড়াও এবার সারেগামা পায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন অবন্তিদেব শিথিল। এতক্ষণ রঙ্গমঞ্চের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ অ্যান্ড প্রেস দি বেল আইকন।